আজকের আবহাওয়ায় দেখা যাচ্ছে আপাতত তাপমাত্রা অপরিবর্তিতই থাকছে। এর মধ্যে দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন লঘুচাপটি সৃষ্টির পর এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটির গতিপথ কোন দিকে হবে তার পরবর্তী সময় জানা যাবে। পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় দেশের রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। বিভাগীয় শহরগুলোর মধ্যে প্রথমে ঢাকা বিভাগে পর্যবেক্ষণ করলে দেখা যাবে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 16.9 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 12.0 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে সর্বোচ্চ 27.7 এবং সর্বনিম্ন 11.4। খুলনা বিভাগে সর্বোচ্চ 27.0 এবং সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে 29.0 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 15.9 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 13.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ ময়মনসিংহ বিভাগে 27.2 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 11.7 ডিগ্রি সেলসিয়াস।